হ্যালো গাইস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিসির আনরেটেড ফাইলগুলো ডিলিট করা যায়। অনেক সময় আমরা দেখা যায় কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করার চেষ্টা করি, কিন্তু তারপরে সেগুলো ডিলিট করা যাচ্ছে না। আজকে দেখাবো ছোট্ট একটি সফটওয়্যার সাথে কীভাবে সেই ফাইল ফোল্ডারগুলো ডিলিট করা যায়। এজন্য আমি যে সফটওয়্যারগুলি ব্যবহার করব সেটি হচ্ছে উইনার নামে একটি সফটওয়্যার। আশা করি সবাই সেই সফটওয়্যারটির সাথে অলরেডি পরিচিত। যে নাটকের ভেতর আমার একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারটি শত চেষ্টা করার পরও এটি ডিলিট হচ্ছে না। আইটেম নট ফাউন্ড দেখাচ্ছে, যতবার ডিলিট করার চেষ্টা করতেছি ততবারই আইটেম নট ফাউন্ড দেখায়। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি এই ফোল্ডারটি প্রথমে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু আর্কাইভ এখানে ক্লিক করব। ক্লিক করার পর জেনারেল থেকে অবশ্যই আর এই ডিকশনারি থাকা লাগবে। তারপর এরপরে ডিলিট ফাইল আফটার আর্কাইভিং এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর জাস্ট ওকে দেওয়ার পর এই ফোল্ডারটি অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন যে ফাইলটি আর্কাইভ হয়েছে এখন এটা এখান থেকে আমরা ডিলিট করে দেবো, বাস আমাদের কাজ শেষ। আগের ফোল্ডারটাও নেই, এখন এই ফোল্ডারটাও নেই, অতএব আমরা সেই অনাকাঙ্ক্ষিত ফোল্ডারটি ডিলিট করতে সক্ষম হয়েছি। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।